রাধে রাধে সবাইকে শুভ জন্মাষ্টমী। এখন চলছে জন্মাষ্টমীর পুজো, তাই আমাদের দিদি বাড়িতেও জন্মাষ্টমীর ছোট্ট একটা পুজো আয়োজন করা হয়েছিল। কারণ আমাদের ওই বাড়িতে আছে গোপসোনা গোপাল, যাকে আমরা সবাই খুব ভালোবাসি, সবাই ভালোবাসে। তো প্রভুর জন্মদিন উপলক্ষে ছোট্ট আয়োজনের ছোট্ট ছোট্ট কিছু জিনিস যেগুলো করা হয়েছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো সেদিন যেহেতু আবির্ভাব ছিল, তো দেখতে পাচ্ছ বৃষ্টিও চলে এসছে, যেমন তিথি তেমন কাজ, সেই ঝড় বৃষ্টি যেমন এসেছিলো দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সেই তিথিটা সেই দিনটা আবার হয়তো ফিরে এসছে। তো চলো তোমাদেরকে দেখায় আমরা কী কী ছোট্ট আয়োজন করেছিলাম। তো এখানে দিদি লুচির জন্য ইয়ে বেরোছিলো, আমি ফ্রিজ থেকে হচ্ছে একটু কিছু জিনিস জিনিস এনে হালকা হালকা হেল্প টেল্প করে টরে দিচ্ছিলাম। তো আর হচ্ছে যেহেতু জন্মদিন ছিল, তাই ও জন্মদিন উপলক্ষে লুচি আর তালের বড়া, যেটা তো লাগবেই যেহেতু ভাদ্র মাসে তালের বড়া তো একদম দরকারি। আর এখানে দিদি বানাচ্ছিল ওর জন্য কেক, নিরামিষ কেক। কেকটা ও হচ্ছে চকলেট কেক বানিয়েছিল, খুবই টেস্টি ছিল। তোমরা দেখতে পাচ্ছ কেকটা হচ্ছে সুজিতে বানানো হয়েছিল। আর মালপোয়া তো লাগবেই, তাই এখানে মালপোয়া ভাজা হয়ে গেছে। এখানে গরম গরম তেলের মধ্যে মালপোয়া ছাড়া হচ্ছে। আর মালপোয়া কারণও ভালো লাগে, সবাই পছন্দ করে, সবার ফেভারিট জিনিস, গোপালের তো আরোই ফেভারিট। তো মালপোয়া ডালপোয়া ভাজা হয়ে গেলো, লুচিও ভাজা হয়ে গেছিলো, সেগুলো আমার আর ক্লিপ নেওয়া হয়নি কারণ সবাই এত ব্যস্ত ছিল কিনা। তো আমি যেটুকু পেরেছি একটু একটু করে সব নিয়ে নিয়েছি। তো এই যেখানে তালপড়া সব কিছু ভাজা, জেঠিমা ভাজছিলো আর দিদি লুচি বেশ বেলে বেলে একটু হেল্প করে দিচ্ছিলো, তাহলে তাড়াতাড়ি হবে। তারপর লুচি টুচি হয়ে যাওয়ার পরে এখানে কেকের প্রিপারেশনটাও তো নিতে হবে, তাই এখানে তখন কেক রেডি করা হচ্ছিলো। তো এখানে দিদি প্রথমে ভাবছিলো যে থ্রি লেয়ারের কেক বানাবে, তিনটে সেজন্য আলাদা আলাদা লেয়ারের বাটি নেওয়া হয়েছে এখানে, যে দেখা যাক থ্রি লেয়ারের কেক হয় কি না। তো তারপরে সব এখানে ভালো ভালো করে টেলে নিয়ে হোমমেড কেক যেটাকে বলে, সেই হোমমেড স্টাইলের কেক নেওয়া হয়েছিলো। আর এখানে একটু কিছু ডেকোরেশন করা হচ্ছে। তো ডেকোরেশনের জন্য আমরা কাজু আর কাঠবাদাম নিয়েছিলাম, সরি কাজু আর হচ্ছে কাজু দিয়ে আমরা ডেকোরেশনটা করিয়েছিলাম। কেমন হয়েছে জানিও। আর জন্মদিন বলে কথা পায়েস কি হবে না, এখানে পায়েসও হয়ে গেছে আর পাশেই আমাদের কেক রেডি। দেখতে দেখতে পেয়েছে কত সুন্দর হয়েছে ফ্লাফি ফ্লাফি কেকটা। আর পায়েসটাই সব এখানে নিয়ে নেওয়া হলো পাত্রের মধ্যে ঢেলে ঢেলে নিয়ে। তো গোপাল শোনা কেন কী করছে চলো দেখিয়ে নিয়ে এসে তোমাদেরকে। ওই যে বসে বসে ওয়েট করছে কখন একে সাজানো হবে। তো এবার কেক টেক নিয়ে এসে এবার হবে গোপালকে সাজানোর পালা। তো এই যে আমাদের এখানে গোপাল, সরি আমি একটু দেখিয়ে দিয়েছিলাম ভুল করে, লজ্জা পাচ্ছে কিছু মনে করো না। এই যে আমাদের গোপাল রেডি হয়ে গেছে, এখন ওর একটু অভিষেক করানো হবে। আর ওর জন্য নতুন বিছানাও নিয়ে আসা হয়েছে, তাই বিছানাও রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বিছানাটা জানিও আমাকে একটু কমেন্ট করে। তো গোপাল দিদি বিছানা রেডি রেডি করে টরে দিল, করে টরে দেওয়ার পরে তারপরে একটু আমার পিছনটা সাজানো হয়েছিল বেলুন তেলুন দিয়ে। সাজানোটা অতটা হয়নি ঠিকঠাক করে, তবু আমাদের খুব ভালো লাগছিলো একটু বেলুন তেলুন দিয়ে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ ওটা, ওটা আমার খুব ভালো লাগছিলো, এত বড় আনা হয়েছিল না তাই। তো তারপরে গোপালের অভিষেক করানো হবে। তো গোপালের অভিষেক টভিষেক করানো টানো হলো, করিয়ে টরিয়ে নিয়ে তারপরে এখানে শুরু হয়ে গেছে আমাদের একটু পুজো। তো আমার সব থেকে ফেভারিট পার্ট পুজোর কি এই যে ধূপটা, সেটা আমি সবসময় ধূপই দিতে থাকি, আমার খুব ভালো লাগে। গোপালকে দিদি এখন একটু অভিষেক করিয়ে নিচ্ছে, তারপরে ওকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে টরে নিয়ে ওকে এখন নতুন জামা পরানো হবে। এই যে আমাদের ছোট্ট সোনা দেখতে রেডি হয়ে যাচ্ছে, কারণ ওর আজকে খুব খুশি, কারণ ওর জন্য আজকে নতুন জামা নিয়ে আসানো হয়েছে, নতুন প্যান্ট নিয়ে আসা হয়েছে। তো এখন একটু ওর চলবে কি সাজুগুজুর পরবো, কারণ ও সাজতে খুবই ভালোবাসে। এই যে চলছে সাজুগুজু, ওকে সাজানো হয়ে গেছে, এখন একটু ঠোঁটের মধ্যে একটু লালি লাগানো হচ্ছে, লিপস্টিক না লাগানো হয়। ওর জন্য নতুন নতুন চুড়ি, নতুন নতুন কানে সব কিছু নিয়ে আসা হয়েছে, সব কিছু পরিয়ে দেওয়া হলো, পরিয়ে টরিয়ে দিয়ে দিয়ে তারপরে ওকে এখন নিজের সিংহাসনের মধ্যে বসিয়ে দেওয়া হবে। জানি কানেরটা পড়ানোর সময় হয়তো পরে একটু লাগছে, কারণ কানের পড়তে সবারই নতুন নতুন লেগে কিছু কোনো দরকার নেই, পড়তে তো হবেই। আর গোপালের যে বাসি বাসিটা আমার খুব ভালো লাগছিলো। তো চলো একটু পুজো দিয়ে নাও যাক। এই যে আমাদের গোপাল ফুল রেডি হয়ে মালাটালা পরে দেখছো কীভাবে বসে আছে,
মন্দিরে নিজের আসনে, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। তো এই জন্মাষ্টমীর পুজোটা অনেকে অনেক রকমভাবে করে, জানি না কীভাবে করে। তো এটা দিদির ফার্স্ট টাইম ছিল, আমাদেরও ফার্স্ট টাইমই ছিল এভাবে করে পালন করা। আর এখানে সব পুজো টুজো দিয়ে দিয়ে নিয়ে আমরা কপালকে খাইয়ে টাইয়ে দিয়ে দিয়ে তারপর ওকে ঘুম, মানে কিছুক্ষণ রেখে ডেকে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। তো তোমাদের বাড়িতে কেমন করে জন্মাষ্টমী পুজো পালন করা হয় আমাকে অবশ্যই জানিও, শেয়ার করিও যদি তোমাদের ইচ্ছে হয়। রাধে রাধে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ওই এনজয় করো ভিডিওটা। তাহলে আবার আসছি পরের ভিডিও নিয়ে, দেখা হবে। রাধে রাধে, সবাই ভালো।